নাগরিক যে নির্বাচন কমিশনকে দিয়ে ইভিএম এর ফাঁদ পেতে আরেকবার নির্বাচনে জয়লাভ করতে চাইছে, তারা বাংলাদেশকে পরিষ্কার গৃহযুদ্ধের দিকে ঠেলে দিচ্ছে। আমরা দেশকে গৃহযুদ্ধের দিকে ঠেলে দিতে চাই না, আমরা সারা দেশের মানুষকে মাঠে নামাতে চাই। গণ অভ্যুত্থান করে শেখ হাসিনার নেতৃত্বাধীন এই আওয়ামী লীগ সরকারকে ক্ষমতা থেকে নামাতে চাই এবং তার মধ্য দিয়ে বাংলাদেশের সংবিধান সংস্কার করে জনগণের ভোটে সরকার গঠন করতে চাই, যাতে সেই সরকার জনগণের কাছে জবাবদিহিতা করে। তখনই বিদ্যুৎ সমস্যার সমাধান হবে, প্রত্যেকটি খরচের হিসাব মিলবে, জবাবদিহিতা মিলবে। সেই প্রতি আন্দোলন কেন্দ্রীয়ভাবে আগামী 15 দিন আজকে থেকে 10ই আগস্ট পর্যন্ত সারা দেশে এই বিদ্যুৎ খাতে ভয়াবহ লুটপাট এবং স্বাধীন জাতীয় কমিশন গঠন করে দায় মুক্তি অধ্যাদেশ বাতিল করে বিচার এবং তদন্তের দাবিতে সারা দেশে আন্দোলন করবে। এবং 10ই আগস্ট আমরা জ্বালানি মন্ত্রণালয়ের সামনে বিক্ষোভ করব জনগণকে ঐক্যবদ্ধ করে। বর্তমান সরকার প্রধানমন্ত্রীর নেতৃত্বে তারা বিরাট জমকালো আয়োজন করলেন, সারা দেশে নাকি ঘরে ঘরে বিদ্যুৎ পৌঁছে দিয়েছেন, শতভাগ বিদ্যুৎ পৌঁছার সাফল্য। এখন আমরা দেখতে পাচ্ছি সরকার নিজেই বলছেন হারিকেন জ্বালান, কুপি জ্বালান, মোমবাতি জ্বালান। ঢাকা শহরেই 2-3 ঘন্টা লোডশেডিং এর কমে কোথাও নাই। আর দেশের অন্যান্য অঞ্চলে, জেলা শহর, থানা শহর, বিশেষভাবে গ্রামের অঞ্চলগুলোতে 13 ঘন্টা পর্যন্ত লোডশেডিং হচ্ছে। সব সময় খেয়াল করবেন এই দেশে সম্পদ তৈরি করে কারা? এই দেশের শ্রমজীবী মেহনতি মানুষ, এই দেশের কৃষক, এই দেশের মানুষ যারা বিদেশে গিয়ে হাড় ভাঙা পরিশ্রম করে দেশের জন্য রেমিটেন্স পাঠান, যাদের শ্রমে আপনার এই উন্নয়নের বাহাদুরে যখন দেশের সংকট তৈরি আপনাদের কারণেই হলো, তখন সবচেয়ে বেশি ভোগান্তির শিকার কারা? ওই জনগণ, ওই মেহনতি মানুষ, ওই যাদের শ্রমে এই সম্পদ গড়ে উঠল। আজকে তার মানে প্রধানমন্ত্রী ঘোষণা দেন 1 ঘন্টা লোডশেডিং হবে, কিন্তু বাস্তবে মানুষকে প্রতারণা করে 10 ঘন্টা 12 ঘন্টা 13 ঘন্টা পর্যন্ত লোডশেডিংয়ে তাদেরকে ভুগতে হচ্ছে। দেশে সার কারখানায় পর্যন্ত তারা বিদ্যুৎ সরবরাহ দিতে পারছেন না। সার কারখানায় যদি সার উৎপাদন ব্যাহত হয়, আগামী দিনে খাদ্য উৎপাদনে বিরাট চাপ পড়বে। আমরা কি ভয়াবহ পরিস্থিতির দিকে যাচ্ছি, কিন্তু আমরা কেন গেলাম এই পরিস্থিতিতে? কেবল কি ইউক্রেন রাশিয়ার যুদ্ধের দায়ী? আমরা কিন্তু বলে আসছি গত 12 বছর ধরে, এই সরকার যখন ক্ষমতায় আসলো 2009 সালে, তারপর থেকে তারা বিদ্যুৎ নিয়ে কথা বলল। যে আগের বিএনপি সরকার তারা নাকি বিদ্যুৎ খাতে কোনো রকম কারখানা করে নাই, সেটা অনেকটা ঠিক, কেননা নতুন বিদ্যুৎ উৎপাদন সেই সময় ঘটে নাই। যেহেতু সংকট আছে, আমরা দেখলাম তারা কতিপয় ব্যবসায়ীদের, যারা আওয়ামী লীগ সরকারের ছায়াতলে থাকে, যারা সরকারি ক্ষমতা ব্যবহার করে মানুষের পকেট কাটার ধান্দা করে, তাদেরকে সুবিধা দেওয়ার জন্য রেন্টাল, কুইক রেন্টালে গেলেন। রেন্টাল বললেন মাত্র 5 বছরের জন্য, 2014 সালের মধ্যে এরা আমাদের বিদ্যুতের জরুরি চাহিদা মেটাবে, এর মধ্যে বড় বড় কারখানা তৈরি হবে, তখন আর আমাদের এগুলো নবায়ন করতে হবে না। কিন্তু আমরা কি দেখলাম? আমরা দেখলাম 14 সালের পরে নবায়িত হয়ে 18 সাল, এখন 23 সাল, 23 সালের পরে যেগুলো শেষ হয়ে গেছে নবায়ন চুক্তি, সেগুলো আবার নবায়ন করার চেষ্টা করা হচ্ছে। এখন নবায়নের নতুন ফর্মুলা তারা আবিষ্কার করছেন, বসে বসে ক্যাপাসিটি চার্জ দিতে হয়, অর্থাৎ বিদ্যুৎ উৎপাদিত হবে না, কিন্তু কারখানাটা চালু রাখার জন্য ওই সমপরিমাণ বিদ্যুৎ উৎপাদিত হলে বিদ্যুৎ কিনলে যে টাকা তাকে দিতে হতো সেই টাকাটা তাকে দিতে হয়, প্রায় কাছাকাছি। এইভাবে ক্যাপাসিটি চার্জের নামে কত টাকা দিয়েছে জানেন? 70,000 কোটি টাকা এই 12 বছরে। আমরা সরকারকে বলেছিলাম যে বিদ্যুৎ কারখানা করেন, বিদ্যুৎ কারখানা করলেই তো হবে না,
যেমন খাম্বা দিলেই বিদ্যুৎ আসে না, বিদ্যুতের উৎপাদন লাগে, সেই খাম্বায় বিদ্যুতের সঞ্চালন লাইন লাগে। ঠিক তেমনি কারখানা করলে তো বিদ্যুৎ আসে না, কারখানাতে কীভাবে বিদ্যুৎ উৎপাদিত হবে, তার জ্বালানি কোথায়, সেই জ্বালানিরও যোগান দিতে হবে। জ্বালানি কোথার থেকে পাবো আমরা, যদি বাপেসকে তার দক্ষতা এবং তার যে যন্ত্রপাতি সেইগুলো তাকে যদি যথাযথভাবে দেওয়া হয়, তাহলে তারা এই 32-38 সিএফ গ্যাস আমাদের তুলে দিতে পারে। বাংলাদেশে তখন চাহিদা ছিল বছরে 1 সিএফ গ্যাস, তার মানে প্রায় 30 বছরের বেশি আমাদের মজুদ আমাদের স্থলভাগেই আছে। আর এই সরকার 2012 সালে আবারও বিরাট জমকালো উদযাপনের মধ্য দিয়ে সমুদ্র বিজয় করল। সমুদ্র বিজয় হয়েছে সেটা ভালো কথা, কিন্তু সেই সমুদ্রের যে ব্লকগুলো সেখান থেকে আমরা বললাম গ্যাস উত্তোলন করেন, সরকার কিছু উদ্যোগ নিল, কিন্তু দেখা গেল সরকার আগে সরকারকে অভিযুক্ত করে গ্যাস রপ্তানির রাজি হয়েছে বলে তারা নাকি ক্ষমতায় এসছে, আর উনি নাকি গ্যাস রপ্তানিতে রাজি হন নাই বলে 2001 সালে ক্ষমতায় আসতে পারেন নাই। কিন্তু 2011 সালে ওই সাগরে গ্যাস ব্লক নিয়ে যখন চুক্তি হচ্ছিল সেখানে কায়দা করে রপ্তানির সুবিধা রাখা হয়েছিল। আমরা আন্দোলন করেছিলাম, আমরা পুলিশের নির্যাতনের শিকার হয়েছিলাম, আমাদেরকে আটক করে থানায় নিয়ে যাওয়া হয়েছিল, আমরা হরতাল ডেকেছিলাম, কারণ আমরা বলেছি বাংলাদেশের গ্যাস আমাদের দেশের বিদ্যুৎ জ্বালানির চাহিদা মেটাবে, বিদেশে রপ্তানি করার মতো গ্যাস আমাদের নাই। অতএব বিদেশি কোম্পানি আনো, কেননা সাগরের গ্যাস তোলার জন্য হয়তো আমাদের বিদেশি কোম্পানি লাগবে, কিন্তু গ্যাসের শতভাগ মালিকানা বাংলাদেশের থাকতে হবে। সরকার তাদের সাথে চুক্তি করতে পারলেন না, ফলে স্থলভাগের গ্যাস কিংবা সমুদ্রের গ্যাস কোনোটাই তারা তোলেন নাই। জ্বালানি নিজেদের উপরে ভরসা করা, নিজের জ্বালানির উপরে নির্ভর করে বিদ্যুৎ কেন্দ্র তৈরি, সেটা তারা করলেন না। ওই যে কুইক রেন্টাল করলেন, সেইখানে কিসের উপর ভিত্তি করলেন, তেল আমদানি করবেন, ফার্নেস অয়েল আমদানি করবেন, তারপরে আসলেন এলএনজি গ্যাসে। এই যে তেল আর ফার্নেস অয়েল ভিত্তিক কুইক রেন্টাল রেন্টাল, এই ভাড়াভিত্তিক বিদ্যুৎ কেন্দ্রগুলোকে ভবিষ্যতে ব্যবসা দেওয়ার জন্য গত 12-13 বছর ধরে ক্ষমতায় আছে, তারা একটি গ্যাস কূপ আবিষ্কার করতে পারে নাই। গ্যাস আবিষ্কার করলে ওগুলোর প্রয়োজনীয়তা থাকবে না। এইসব লোকজন তো ভাই বেড়াদার সরকারের, আত্মীয় স্বজন, তাদেরকে ব্যবসা দিতে হবে। আর এদের ক্যাপাসিটি চার্জের নামে যে টাকা তাদের পকেটে ঢোকানো হচ্ছে, কোথার থেকে তুলেছে? 2009 সালে বিদ্যুতের গড় দাম 2.5 টাকার নিচে ছিল, আর এখন কিংবা কিছুটা বেশি 3-এর কাছাকাছি ছিল, এখন বিদ্যুতের গড় দাম 7.13 টাকা। দফায় দফায় বিদ্যুতের দাম তারা বাড়িয়েছে এবং জনগণের কাছ থেকে টাকা নিয়ে একদিকে অতিরিক্ত মুনাফা দিয়েছে, আরেকদিকে বসিয়ে বসিয়ে কোনো বিদ্যুৎ না কিনে ক্যাপাসিটি চার্জ দিয়েছে। এইটা কেবল তারা বাংলাদেশের কোম্পানিগুলোকে দিয়েছে তা না, ওনাদের যারা ক্ষমতায় রেখেছেন সেই ভারত থেকে ওনারা বিদ্যুৎ এনেছেন, তাদেরকেও এখন বসিয়ে বসিয়ে ক্যাপাসিটি চার্জ দেওয়া হচ্ছে। এই হচ্ছে বাংলাদেশে বিদ্যুতের অবস্থা। এলএনজি গ্যাসের দিকে চলে গেলেন, সরকারের মাস্টার প্ল্যান বলল 2018 সালের মধ্যে দেশের 17-18 ভাগ এলএনজি নির্ভর বিদ্যুৎ উৎপাদিত হবে, 2023 সালের মধ্যে দেশে প্রায় 35-40 ভাগ বিদ্যুৎ উৎপাদিত হবে গ্যাস ভিত্তিক বিদ্যুৎ এলএনজির উপরে। যখন আপনি নিজেই নীতি নেন, তখন তো আপনার এই এলএনজি গ্যাস কিভাবে আসবে আন্তর্জাতিক বাজারে, এলএনজির দাম একই রকম নাও থাকতে পারে, বিশ্ব পরিস্থিতি বদলাতে পারে, যখনই কোনো আমদানি নির্ভর কোনো কিছুর উপরে ভর করে আপনি কোনো নীতি গ্রহণ করেন তখন কী করতে হয়, তখন সেইটা কিভাবে দীর্ঘমেয়াদে আপনি সরবরাহ পাবেন তার পরিকল্পনা করতে হয়। এর নাম জ্বালানি নিরাপত্তা। কোথায় ছিল আপনাদের বিদ্যুৎ মন্ত্রণালয়, মন্ত্রী, সমস্ত তারা নীতি নির্ধারকরা, তারা এই দীর্ঘমেয়াদী চুক্তিতে যান নাই নিজেদের সুবিধার কারণে, অথবা নিজেদের মাথার মধ্যে ওটা নাই, সরকার চালায়
তারা দীর্ঘমেয়াদী চুক্তিতে যায় নাই, ফলে এখন খোলা বাজার থেকে এলএনজি কিনতে হয়। $8, $6, $10, $9 এলএনজি এখন $40-$45 হয়েছে। তারা এখন অজুহাত দিচ্ছেন এলএনজি আমদানি করা যাচ্ছে না, নিজের দেশের গ্যাস না তুলে কতগুলো কোম্পানিকে ব্যবসা দেওয়ার জন্য তারা যে আমদানি নির্ভর বিদ্যুৎ উৎপাদনের নীতি গ্রহণ করলেন,